ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার পতনে বিএনপির আন্দোলন পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। মানব পাচারকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানব পাচার সহজে বন্ধ করা সম্ভব নয়। চট্টগ্রামের মিরসরে ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের দাফন সম্পন্ন, নিহতদের বাড়িতে শোকের মাতম, দায়ীদের বিচারের দাবি। চাঁদপুরে ট্রাক চাপায় রিকশার তিন যাত্রী নিহত, সদর উপজেলার বাগাদি ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গত রাত দুইটার দিকে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এ পর্যন্ত প্রাণ গেছে 16 জনের। প্রাণহানির সংখ্যা বেড়েছে ইরান ও পাকিস্তানে, বন্যা দেখা দিয়েছে আরব আমিরাতেও। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি মিশন শুরু আজ বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। সিনিয়রদের ছাড়া ভালো খেলার চ্যালেঞ্জ টাইগারদের। কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে ছেলেদের ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বার্মিংহ্যামে গায়ানাকে 3-2 ব্যবধানে হারিয়ে প্রথমবার টিটিতে এই সাফল্য পেয়েছে লাল সবুজের দেশ।